যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য হিলারি সবচেয়ে যোগ্য প্রার্থী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টার জেরে 130টি সংবাদ মাধ্যম বন্ধ করে দিয়েছে সেদেশের সরকার। ফ্রান্সের নরমান্ডিতে খ্রিস্টান ধর্মযাজক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে পোপ ফ্রান্সিস বলেছেন, বিশ্ব এখন স্বার্থ, অর্থ ও সম্পদের লালসার যুদ্ধে লিপ্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে হিলারি ক্লিনটনকে আনুষ্ঠানিক মনোনয়ন দিয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। আফগানিস্তানের নানগাহার প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে আইএসের শীর্ষ নেতা সাদ ইমারতি নিহত হয়েছে। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম প্রবাস সংবাদের সঙ্গে আছি আমি ওয়াকার মাহফুজ। এবারে বিস্তারিত, যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য হিলারি সবচেয়ে যোগ্য প্রার্থী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ফিলাডেলফিয়ায় ডেমোক্র্যাটিক পার্টির দলের কনভেনশনে আসছে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি জয় হবে বলে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। আর ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ট্রাম্পের মতাদর্শ মার্কিনীদের বিপক্ষে, ট্রাম্প জয়ী হলে হুমকির মুখে পড়বে মার্কিনীদের নিরাপত্তা। এদিকে কনভেনশন চলাকালীন ফিলাডেলফিয়ায় হিলারি বিরোধীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফিলাডেলফিয়ায় হিলারি এবং ডিএনসির বিপক্ষে স্লোগান দিতে দিতে কনভেনশনের ভেতরে প্রবেশের চেষ্টা করে বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এক পর্যায়ে তাদের হটিয়ে দিতে লাঠিচার্জের পাশাপাশি ছোঁড়া হয় কাঁদানে গ্যাসও। এ সময় ইসরায়েলি পতাকা পোড়াতে গিয়ে এক নারী বিক্ষোভকারী গুরুতর আহত হন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হিলারিকে জয়ী করতে এ সময় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ট্রাম্পের নানা ধর্মবিদ্বেষী বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, ট্রাম্প মধ্যবিত্তদের দুঃখ দুর্দশার কিছুই বোঝেন না। এর আগে বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। হিলারির প্রতি নিজের সমর্থন জানিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেন তিনি। কনভেনশনে বক্তব্য রাখেন হিলারির স্বামী ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনও।
ব্যক্তিগত জীবনের নানা চড়াই উতরায়ের গল্প বলে তিনি বলেন হিলারির যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নেই তার। যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হিলারি। এছাড়া বক্তব্য রাখেন হিলারির রানিং মেট এবং ভাইস প্রেসিডেন্ট টিম কেইন। দলের জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা চালানোর প্রতিশ্রুতি দেন তিনি। তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টার জেরে 130টি সংবাদ মাধ্যম বন্ধ করে দিয়েছে সেদেশের সরকার। এছাড়া আরও 1600 সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে সরকার উৎখাতের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে। সিএনএন জানিয়েছে 45 জন গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে এরই মধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আর আটক করা হয়েছে আরও 15 জনকে। সামরিক অভ্যুত্থানের চেষ্টার পরপরই দেশটিতে এমন ধরপাকড় অভিযান শুরু হয়েছে। একই জেরে 16টি টিভি চ্যানেল, 45টি সংবাদপত্র, 23টি রেডিও স্টেশন, 15টি ম্যাগাজিন এবং 29টি প্রকাশনা তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টার জেরে বন্ধ করে দিয়েছে সেদেশের সরকার। এছাড়া আরও 1600 সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে সরকার উৎখাতের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে। 45 জন গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে এরই মধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আর আটক করা হয়েছে আরও 15 জনকে। সামরিক অভ্যুত্থানের চেষ্টার পরই দেশটিতে এমন ধরপাকড় অভিযান শুরু হয়েছে। আগামী মাসে রাশিয়া সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সরাসরি বৈঠকের কথা রয়েছে তার। মস্কোতে তুরস্কের উপপ্রধানমন্ত্রী মেহমেদ সিমসেক মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে একথা বলেন। সিরিয়া সীমান্তে তুরস্কের সেনাবাহিনীর বিমান হামলায় রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার 8 মাস পর এ সফরে যাচ্ছেন এরদোয়ান। বিমান ভূপাতিত হওয়ার পর তুরস্কের সাথে রাশিয়ার সম্পর্কের অবনতি হয়। পরে এর বেশ কিছুদিন পরই ঘটনায় পুতিনের কাছে দুঃখ প্রকাশ করে চিঠি লেখেন তুরস্কের প্রেসিডেন্ট। পরে সেনা অভ্যুত্থানের সময় এরদোয়ানকে সমর্থন করে বার্তা পাঠান পুতিন। এখন এরদোয়ানের তুরস্ক সফরের ঘোষণা দুই দেশের সম্পর্কের মাত্রা আরও বাড়াবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ফ্রান্সের নরমান্ডিতে খ্রিস্টান ধর্মযাজক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে পোপ ফ্রান্সিস বলেছেন বিশ্ব এখন স্বার্থ, অর্থ ও সম্পদের লালসার যুদ্ধে লিপ্ত। পরিস্থিতি মোকাবেলায় ঐক্যের ডাক দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। এদিকে হামলায় জড়িত দুই ব্যক্তির ভিডিও প্রকাশ করেছে আইএসের বার্তা সংস্থা আমাক। নিজেদের নাম আবু ওমর ও আবু জলিল আল হানফাই উল্লেখ করে তারা আইএস প্রধান আবু বকর আল বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করেন। যদিও পুলিশ তাদের মধ্যে একজনের নাম আদেল কিরমিসে বলে দাবি করেছে। দ্বিতীয় হামলাকারীর পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে গির্জায় দুই হামলাকারীর আইএস নেতা আবু বকর আল বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করার একটি ভিডিও প্রকাশ করেছে আমাক। ঘটনার দিন দুজনই পুলিশের গুলিতে নিহত হয়। ভিডিওতে তারা নিজেদের নাম আবু ওমর ও আবু জলিল আল হানফাই দাবি করলেও পুলিশ জানায় তাদের একজন 19 বছর বয়সী আদেল কিরমিসে। সে আইএসে যোগ দিতে দুবার সিরিয়ায় যাওয়ার চেষ্টায় ব্যর্থ হয়। সিরিয়ার সরকারি বিরোধী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা আলেপ্পোর পূর্বাঞ্চলীয় এলাকায় রসদ সরবরাহের সর্বশেষ পথটির নিয়ন্ত্রণ নেয়ার দাবি করছে তো সরকার সমর্থিত সশস্ত্র বাহিনী। এ অবস্থায় বিদ্রোহী যোদ্ধাদের প্রতি আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে সিরীয় সরকার ও রাশিয়া। রাষ্ট্রীয় টেলিভিশন সানায় প্রচারিত এক লিখিত বিবৃতিতে আরও বলা হয় স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দিতে বিদ্রোহীদের সাধারণ ক্ষমার বিষয়টিও বিবেচনা করা হবে। এদিকে মানবিজ শহরে মার্কিন জোটের সাম্প্রতিক বিমান হামলায় বেসামরিক মানুষ হতাহতের বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন। ঘটনার রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় গাড়ি বোমা হামলা চালায় আইএস। কুর্দি অধ্যুষিত কামিশি অঞ্চলে এই দুই আলাদা বিস্ফোরণে প্রাণ হারায় অর্ধ শতাধিক মানুষ। মূলত কুর্দি পুলিশ আর সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে আইএস এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফিলিস্তিনের পশ্চিম তীরের হেব্রনে একটি বাড়িতে অভিযান চালিয়ে হামাসের এক সদস্যকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার ফিলিস্তিনি বসতি সুরিফ গ্রামের ওই বাড়িতে রাতভর অভিযানের পর তা গুঁড়িয়ে দেয় ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় চলতি মাসের শুরুতে একজন ইহুদি ধর্মগুরুকে গুলি করে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ আলী ফাকিহ নামের ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এরই মধ্যে আরও 3 জনকে গ্রেফতার করা হয়েছে। নিহত ফাকিহ নিজেদের আল কাসেম ব্রিগেডের সদস্য বলে নিশ্চিত করেছে গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাস। গত অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 205 ফিলিস্তিনি নিহত হয়। অন্যদিকে ফিলিস্তিনিদের হাতে 2 মার্কিনী ও 33 ইসরায়েলি নিহত হয়েছে। প্রখ্যাত ঔপন্যাসিক মহাশ্বেতা দেবী আর নেই। কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 90 বছর। ভারতের সুবিধা বঞ্চিত দুর্গম বিভিন্ন এলাকায় সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য তিনি কাজ করেছেন।
তার পদ্মভূষণ ও ম্যাক্সেস পুরস্কার লাভকারী এই প্রথিতযশার মৃত্যুতে শোক জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভারত একজন মহান লেখক হারালেন। মহাশ্বেতা দেবী দীর্ঘদিন ধরে কিডনি ও বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। দুমাস ধরে তিনি হাসপাতালেই ভর্তি ছিলেন। ফলাফল ঘোষণার আগ মুহূর্তে নিজের পরাজয় মেনে নিয়ে হিলারি ক্লিনটনকে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে সর্বাত্মক সমর্থন ব্যক্ত করলেন সিনেটর বার্নি স্যান্ডার্স। আর এভাবেই আমরা শক্তিশালী ঐক্যবদ্ধভাবে স্লোগানে উজ্জীবিত ডেমোক্র্যাটিক পার্টির বিভক্তি সকল আশঙ্কা ধূলিস্যাত হয়ে গেল। একই সাথে যুক্তরাষ্ট্রের প্রধান কোনো রাজনৈতিক দল কর্তৃক প্রেসিডেন্ট পদে মহিলাকে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে এক অবিস্মরণীয় ইতিহাস সৃষ্টি হল। নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠেয় এ নির্বাচনে হিলারির প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া সিটির ওয়েলস ফার্গো সেন্টারের বিশাল মিলনায়তনে দলীয় প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় আবারও ভোট গ্রহণ করা হয়। এর আগে দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে হিলারি জয়ী হলেও নানা অভিযোগ উত্থাপন করা হয় বার্নি স্যান্ডার্সের পক্ষ থেকে। ডেমোক্র্যাটিক পার্টির এ সম্মেলনের উদ্বোধনী দিনে বক্তৃতার সময় ডেলিগেটদের ভোট আবারও গ্রহণের দাবি জানিয়েছিলেন বার্নি স্যান্ডার্স। 51 রাজ্য এবং 6টি অঞ্চল ও বহির্বিশ্বের ডেমোক্র্যাটিক পার্টির ডেলিগেটরা এ ভোটে অংশ নেন। পৃথক পৃথকভাবে প্রকাশ্যে ফলাফল সংগ্রহ করা হয় মূল মঞ্চ থেকে। বিপুল করতালিতে মুখরিত মিলনায়তনের সকলেই ফলাফল লিপিবদ্ধ করছিলেন। 70% অঙ্গরাজ্য এবং অঞ্চলের ফলাফল থেকেই হিলারির বিপুল ভোটে এগিয়ে থাকার আভাস মেলে। এত সত্ত্বেও অপেক্ষায় ছিলেন বার্নি স্যান্ডার্স। সর্বশেষ রাজ্য ছিল ভারমন্ট এবং সেই রাজ্যেরই সিনেটর হলেন স্যান্ডার্স। রাজ্য ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান ডেলিগেটদের ফলাফল ঘোষণার পরই মাইক দেন বার্নি স্যান্ডার্সের হাতে। সে সময় 19,500 আসনের মিলনায়তন ছিল কানায় কানায় পূর্ণ এবং সকলের উল্লাসে যেন নেচে ওঠে সেন্টারটি। বার্নির সমর্থকরা উল্লাসের মধ্যেই জেনে গেলেন বার্নি স্যান্ডার্সের হিলারির প্রতি দ্ব্যর্থহীন সমর্থনের কথা। মঞ্চ থেকে ফলাফল ঘোষণার আর প্রয়োজন না হলেও বার্নি স্যান্ডার্স পেয়েছিলেন 1,788টি ভোট। অপরদিকে হিলারি ক্লিনটন পান 2,858টি ভোট। জয়ী হতে প্রয়োজন ছিল 2,382 ভোটের। নির্বাচন পর্যন্ত বার্নি তার সমর্থকদের হিলারির পক্ষে সোচ্চার থাকার আহ্বান জানান। ক্লিনটন তার বক্তব্যে সকলকে মুগ্ধ করেন, বিশেষ করে হিলারির সাথে তার তৈরি এরপর বিয়ে এবং দীর্ঘ 45 বছর যাবৎ একত্রে বসবাসের ঐতিহাসিক কিছু ঘটনার স্মৃতিচারণ করেন ক্লিনটন। এক পর্যায়ে বিল ক্লিনটন উল্লেখ করেন যে হিলারি কখনো তাকে ছেড়ে যাননি, যাবেনও না। উল্লেখ্য, সম্মেলনের উদ্বোধনী দিন বক্তব্য রেখেছেন ফার্স্ট লেডি মিশেল ওবামা। এটি হচ্ছে ডেমোক্র্যাটিক পার্টির 47তম জাতীয় সম্মেলন এবং নির্বাচন হবে 45তম প্রেসিডেন্ট পদে। 2008 সালের মতো এবারের নির্বাচনকেও যুক্তরাষ্ট্রের জন্য ঐতিহাসিক হিসেবে মনে করছেন মার্কিনিরা। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে বিক্ষোভ করেছে কয়েক হাজার নারী। দেশটির স্থানীয় গণমাধ্যম জানান 2,000-এর বিক্ষোভকারী এতে অংশ নেয়। বিক্ষোভ চলার সময় বিক্ষোভকারীদের হাতে ছিল ব্যানার ও ফেস্টুন। বিক্ষোভকারী ভারত অধিকৃত কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সহিংসতার বিরুদ্ধে ও কাশ্মীরের স্বাধীনতার পক্ষে স্লোগান দেয়। বিক্ষোভকারী এই নারীদের পরিবার মুজাফফরাবাদের শরণার্থী ক্যাম্পগুলোতে বসবাস করেন। কাশ্মীরে বিভক্ত হওয়ার পর পাকিস্তানে চলে আসেন তারা। এদিকে জুলাইয়ের 8 তারিখ থেকে চলা সংঘর্ষে ভারত অধিকৃত কাশ্মীরে এখন পর্যন্ত 46 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের 46তম জন্মদিন পালিত হয়েছে। 71-এর 27 জুলাই প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী মরহুম এম এ ওয়াজেদ মিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে জন্ম নেন সজীব ওয়াজেদ জয়। তার এই শুভ জন্মদিনে জানাই শুভেচ্ছা। 75-এর 15 আগস্টে ঘাতক চক্রের হাতে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার সময় মা শেখ হাসিনা এবং খালা শেখ রেহানার সঙ্গে লন্ডনে থাকায় প্রাণে বেঁচে যান তারা সবাই। পরবর্তীতে জয় তার মায়ের সঙ্গে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন। জয়ের শৈশব ও কৈশোর কাটে ভারতে। সজীব ওয়াজেদ জয় পড়াশোনা করেন ভারতের নৈনিতালের সেন্ট জোসেফ কলেজ ও তামিলনাড়ুর পালানি হিলসের কোডাইকানাল ইন্টারন্যাশনাল স্কুলে। এরপর তিনি ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, পদার্থ এবং গণিতে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে টেক্সাস ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে আরেকটি ব্যাচেলর ডিগ্রি অব সায়েন্স অর্জন করেন। সর্বশেষ তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সজীব ওয়াজেদ জয় 26 অক্টোবর 2002 সালে মার্কিন নাগরিক ক্রিস্টিন অ্যান ওভারমাইনকে বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। 2007 সালে সজীব ওয়াজেদ জয়
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক তরুণ বিশ্বনেতাদের মধ্যে অন্যতম তরুণ বিশ্বনেতা হিসেবে সম্মানিত হন। 2014 সালের 17 নভেম্বর সজীব ওয়াজেদ জয়কে অবৈতনিকভাবে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়। তথ্য প্রযুক্তি, রাজনীতি, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা বিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তথ্য প্রযুক্তির বিকাশ, তরুণ উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। বিশেষ করে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশের তরুণদের দেশপ্রেমে উজ্জীবিত করে দেশের কাজে আত্মনিয়োগ করাতে সক্ষম হয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে হিলারি ক্লিনটনকে আনুষ্ঠানিক মনোনয়ন দিয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। ফিলাডেলফিয়ায় ডেমোক্র্যাট দলের জাতীয় কনভেনশনের দ্বিতীয় দিনে হিলারিকে মনোনয়ন দেওয়া হয়। এর ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রধান কোনো রাজনৈতিক দলের হয়ে প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হলেন হিলারি। মনোনয়ন পেতে প্রয়োজনীয় 2382 জন প্রতিনিধির সমর্থন পান তিনি। ফিলাডেলফিয়ায় ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে হিলারি ক্লিনটনের এতদিনকার দলীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী বার্নি স্যান্ডার্স নিজেই আনুষ্ঠানিকভাবে হিলারিকে মনোনয়ন দেওয়ার জন্য দলের চেয়ারপারসন মার্শিয়া ফ্লাজের প্রতি আহ্বান জানান। স্যান্ডার্স বলেন, যুক্তরাষ্ট্রের 50টি রাজ্যের সবকটির সমর্থন পেয়ে মনোনীত হন হিলারি ক্লিনটন। মনোনয়ন পেতে প্রয়োজনীয় 2382 জনের চাইতে অনেক বেশি জনপ্রতিনিধি বা ডেলিগেটের সমর্থন পান তিনি। আর এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রধান কোনো রাজনৈতিক দলের হয়ে প্রথম নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনীত হলেন সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। সম্মেলনে ডেমোক্র্যাটিক পার্টির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন হিলারির স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। মনোনয়ন পর্ব শেষ হওয়ার দেয়া বক্তব্যে হিলারিকে চেঞ্জ মেকার বা পরিবর্তনের কারিগর হিসেবে উল্লেখ করেন তিনি। বিল ক্লিনটন বলেন, এরপর যুক্তরাষ্ট্রের ইতিহাসে দায়িত্ব পালন করা সব পুরুষ প্রেসিডেন্টের ছবির শেষে পর্দায় সম্ভাব্য নারী প্রেসিডেন্ট হিলারি ক্লিনটনের আবির্ভাবের পর খুব অল্প কথায় বক্তব্য শেষ করেন হিলারি। আফগানিস্তানের নানগাহার প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে আইএসএর শীর্ষ নেতা সাদ ইমারাতি নিহত হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর এক মুখপাত্র জানায়, নানগাহারের কোট জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে সাদ ইমারাতি সহ 120 জঙ্গি নিহত হয়। দেশটির নিরাপত্তা বাহিনীর কমান্ডার জেনারেল বাসমুল্লা ওয়াজারি জানান, নিরাপত্তা বাহিনীর এই অভিযানের সময় বিদেশি বিমান বাহিনীর সহায়তা নেওয়া হয়েছে। সাদ ইমারাতি আফগানিস্তানে আইএসএর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তার নিহতের ঘটনা আফগানিস্তানে আইএসএর বিরুদ্ধে যুদ্ধে দেশটির সরকারের গুরুত্বপূর্ণ বিজয় বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কেবল অভ্যন্তরীণ রাজনীতিই নয়, বিশেষ করে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি ও বিশ্ব অর্থনীতির বিষয়টিকে বিবেচনা করছে ডেমোক্র্যাটিক পার্টির ডেলিগেটরা। এছাড়া দলের সাংগঠনিক অবকাঠামো এবং নীতিমালাতেও বিভিন্ন পরিবর্তনের প্রস্তাবও রাখছে কনভেনশনের বিভিন্ন ফোরামে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে ডেমোক্র্যাটদের 4 দিনব্যাপী কনভেনশন চলছে পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া ওয়েল ফার্গো সেন্টারে। এই কনভেনশনে 4,765 ডেলিগেটের ভোটে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হবে। সময়ের সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যেতে সামগ্রিকভাবেই পরিবর্তনের কথা ভাবছেন কনভেনশনে আসা ডেমোক্র্যাট ডেলিগেটরা। যুক্তরাষ্ট্রের জনগণের জীবনমানের সার্বিক উন্নয়নের রাজনীতির কথা বললেন কনভেনশনে উপস্থিত দলের সিনিয়র নেতা ও সুপার ডেলিগেটরা। তবে আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্ব অর্থনৈতিক সব কিছুর উপরে রাখছেন তারা। যুদ্ধবিধ্বস্ত ইরাকের ক্ষতিগ্রস্ত অবকাঠামো আর বিভিন্ন শহরের পুনর্গঠন প্রক্রিয়ার ধীর গতির কারণে নিজ ঘরবাড়িতে ফিরে আসতে পারছে না লাখ লাখ শরণার্থী। এদিকে আইএসের দখল থেকে মসুল শহর পুনরুদ্ধারে সরকারি বাহিনীর অভিযানের কারণে প্রতিদিনই বাড়ছে শরণার্থীর সংখ্যা। এরই মধ্যে আনবার প্রদেশের শরণার্থী ক্যাম্পগুলোয় বিদ্যুৎ বিভ্রাটের কারণে তীব্র গরমে প্রায় অসহনীয় হয়ে উঠছে সেখানকার জীবনযাত্রা। টানা কয়েক বছরের যুদ্ধ, আইএসের আগ্রাসন আর সরকারি বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানের কারণে ইরাকে ঘরবাড়ি ছেড়ে শরণার্থী হতে বাধ্য হয়েছে লাখ লাখ মানুষ। জাতিসংঘের হিসাব অনুযায়ী এই সংখ্যা প্রায় 34 লাখ। তবে সম্প্রতি দেশটির বেশ কয়েকটি শহর আইএস মুক্ত হওয়ায় অনেকেই নিজ বাড়ি ঘরে ফিরে আসতে শুরু করছে। কিন্তু জঙ্গিদের আগ্রাসন আর দীর্ঘ সহিংসতায় প্রায় ভেঙে পড়া অবকাঠামো এবং শহরগুলোর পুনর্গঠন প্রক্রিয়ায় ধীরগতির কারণে বাড়ি ফিরতে বেগ পেতে হচ্ছে তাদের। ইউরোপে ইসলামপন্থী জঙ্গিদের হুমকি চরম পর্যায়ে পৌঁছেছে বলে উল্লেখ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। উত্তর ফ্রান্সের নরম্যান্ডির চার্চে হামলার পর টেলিভিশনে এক ভাষণে দেশ ও দেশের বাইরে জঙ্গিবাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
চার্চে হামলা ও জিম্মির ঘটনায় অংশ নেওয়া হামলাকারী দুজনের একজন সিরিয়ায় যাওয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছেন প্যারিসের প্রধান আইন কর্মকর্তা ফ্রাঁসোয়া মোলা। একের পর এক সন্ত্রাসী হামলায় বিপর্যস্ত সাধারণ ফরাসিরা। কদিন আগে নিসে ভয়াবহ হামলার রেশ কাটতে না কাটতেই উত্তর ফ্রান্সে গির্জায় হামলা চালায় এক প্রবীণ ক্যাথলিক যাজক হত্যার ঘটনা আবারও ক্ষতের ডাক টেনে দিয়েছে তাদের হৃদয়ে। তার স্মরণে মঙ্গলবার নরম্যান্ডি শহরে মোমবাতি প্রজ্বলন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানায় স্থানীয়রা। গির্জায় হামলাকারী দুজনই পুলিশের অভিযানে নিহত হয়। এদের একজনের পরিচয় প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আদেল কেরমিস নামের 19 বছর বয়সী ওই তরুণ সিরিয়ায় যাওয়ার চেষ্টা করার অভিযোগে দুবার গ্রেফতার হয় বলে জানান প্যারিসের প্রধান আইন কর্মকর্তা। দর্শক, মিলেনিয়াম প্রবাস সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ডেভেলপমেন্ট। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপরতা। কনক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 ইস্ট 43 স্ট্রিট, সুইট বি, 507, নিউ ইয়র্ক, NY 10017। ফোন 7188930020। ইমেল friendsdevelopment@optimum.net। নিশাত ট্রেডিং, একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপেশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য: উন্নতমান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা USA কর্পোরেট অফিস, 1747 থার্ড স্ট্রিট সুইট 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, সপ্তমতলা, রোড নম্বর 12, ব্লক G, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 121। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম প্রবাস সংবাদে। এবারে দেখুন মিলেনিয়াম প্রবাস সংবাদে আমেরিকান কমিউনিটি সংবাদ। প্রবাসের তরুণ প্রজন্মকে মূলধারার সাথে সম্পৃক্ত এবং ফেলে আসা মাতৃভূমির উন্নয়নে আরও জোরালো ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে শেষ হলো নীলফামারী ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নিউ ইয়র্কের ঈদ পুলন মিলনী ও সাধারণ সভা। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ইত্যাদি পার্টি হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক হাসানুল কবির ডাব্লু। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন। সভায় গেল পহেলা বৈশাখে নীলফামারীর ঐতিহাসিক হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত সাবেক তারকা ফুটবলার ও সংগঠক এবং বর্তমান জেলা দলের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ, রাতে সাংস্কৃতিক কর্মী ও সংগঠকদের উপস্থাপনায় ভাওয়াইয়া গানের আসর, উন্মুক্ত মঞ্চে আয়োজনের জন্য নীলফামারী ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাসহ প্রবাসী নীলফামারীবাসীকে অভিনন্দন জানানো হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়ে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নীলফামারীর সন্তান হাসানুজ্জামান হাসান বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই। যুক্তরাষ্ট্রের প্রকৃতিতে এখন গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ, তার সাথে পাল্লা দিয়ে চলছে প্রবাসীদের বনভোজনের আয়োজন। তারই ধারাবাহিকতায় আগামী 9 আগস্ট 2016 মঙ্গলবার চট্টগ্রাম সমিতি নিউ জার্সির উদ্যোগে রেড ব্যাংক ব্যাটলফিল্ড পার্কে প্রবাসী চট্টগ্রামবাসীর বার্ষিক বনভোজন আয়োজন করা হয়েছে। বনভোজনের বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা ও আকর্ষণীয় র্যাফেল ড্র। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন চট্টগ্রামের জনপ্রিয় সঙ্গীত তারকা ক্লোজ আপ ওয়ানের শিল্পী রাজীব। বনভোজন সফল করার জন্য কুতুবুদ্দিন ইমরানকে আহ্বায়ক এবং MA রহিম ও ফারুক তালুকদারকে যুগ্ম আহ্বায়ক করে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। আয়োজকরা প্রবাসীদেরকে সপরিবারে বনভোজনে অংশগ্রহণের মাধ্যমে তা সফল করার আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে জ্যাকসন হাইটসে মেজবান রেস্টুরেন্টে কেক কেটে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সহসভাপতি আবুল কাশেম লুৎফুল করিম, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মহিলা লীগের সভাপতি মমতাজ শাহনাজ এবং মহিলা নেত্রী নুরুন্নাহার গিনি। যুবলীগের সাধারণ সম্পাদক ফরিদ আলম, নিউ ইয়র্ক স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক সেবুল মিয়া, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের 45তম জন্মবার্ষিকী। অগ্নিঝরা একাত্তরের এই দিনে খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী মরহুম এম এ ওয়াজেদ মিয়া এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ঘরে জন্ম নেন সজীব ওয়াজেদ। স্বাধীনতা যুদ্ধ জয়ের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার এ নাম রাখেন। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি স্বাক্ষরিত এক বিবৃতিতে উল্লেখ করেন, ইউরোপ আওয়ামী লীগকে শক্তিশালী ও সুশৃঙ্খল সংগঠনে পরিণত করার স্বার্থে সাংগঠনিক প্রধান জননেত্রী শেখ হাসিনার নির্দেশ পালনে সবাইকে সজাগ থাকতে হবে। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ বেশ কিছু পদধারী নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করছেন এবং বছরের 11 মাস তারা বাংলাদেশে থাকেন। আধুনিক, মেধাবী ও যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব সৃষ্টিতে সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান জানান। ইউরোপের আওয়ামী লীগের নেতাকর্মীদের সমন্বয়ে শীঘ্রই এক কর্মী সভা আহ্বান করার প্রস্তুতি নিচ্ছেন বলে এম এ গনি তাঁর বিবৃতিতে উল্লেখ করেন। জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ইউরোপের আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতিবাদ সভা করার নির্দেশ প্রদান করেন। প্রবাস সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য হিলারি সবচেয়ে যোগ্য প্রার্থী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টার জেরে 130টি সংবাদ মাধ্যম বন্ধ করে দিয়েছে সেদেশের সরকার। ফ্রান্সের নরমান্ডিতে খ্রিস্টান ধর্মযাজক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে পোপ ফ্রান্সিস বলেছেন, বিশ্ব এখন স্বার্থ, অর্থ ও সম্পদের লালসার যুদ্ধে লিপ্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে হিলারি ক্লিনটনকে আনুষ্ঠানিক মনোনয়ন দিয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। আফগানিস্তানের নানগাহার প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে আইএসের শীর্ষ নেতা সাদ ইমারতি নিহত হয়েছে। দর্শক, এই ছিল মিলেনিয়াম প্রবাস সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.net। সঙ্গেই থাকুন মিলেনিয়াম। আল্লাহ হাফেজ।